হ্যালো হ্যালো, কে? মিষ্টি ভাবি, ও মিষ্টি ভাবি, কেমন আছো? এই কেমন আছো? তুমি রাত 2টা বাজে 2টা বাজে 8টা বাজে কেন ফোন দাও? তো ভাই, তুমি তো আসলে শোনো, তুমি তোমার রুমে আমি যেদিন যাব, ঠিক আছে, তার আগের দিন আমাকে বলবা। রাত 8টা বাজে তোমার রুমে যদি আমি যাই, যদি কেউ দেখে ফেলে, তোমার শাশুড়ি ঘুমায় তো বারান্দায়। তারপরেও একটা কেমন কেমন লাগে না? তুমি আগের দিন বললি আমি আগের থেকে প্রিপারেশন নেবো, তারপরে আস্তে আস্তে চুপি চুপি চলে যাবো তোমার রুমে। না না না, এটা না, মানে আমি দেখবো তো কে কোন পজিশনে আছে, সেভাবে দেখিয়ে তারপরে আস্তে করে তোমার রুমে ঢুকে যাবো। তুমি রাত 2টা বাজে 8টা বাজে 3টা বাজে ফোন দাও। আর বলিও না মিষ্টি ভাবি, ও আচ্ছা, ওই তুমি না আমার ফুলটা নিয়ে যেতে দিয়েছিলে সেন্ট মার্টিন, না এইটার সাথে ওইটার কি সম্পর্ক? রাত 2টা বাজে ফোন দাও, তাতে সমস্যা নেই, আবার সমস্যা আছে 2টা বাজে ফোন দিলে, 3টা বাজে ফোন দিলে কি আমি তোমার বাড়ি যেতে পারবো এত রাতে? ও যখন কেউ না থাকে তখন ফোন দিবার। ভাবি এ মাসে কত ফড়াইছে, বিদেশি ডলার কত আইছে, এখন কি 60-70 হাজার টাকা পাঠায় নাকি 1 লাখ টাকা পাঠায়? না এমনি বলতে চাই না, এই সেন্ট মার্টিন গেলে কিন্তু অনেক টাকা খরচ হবে, ওখানে হোটেল ভাড়া বেশি, রুম ভাড়া বেশি নয় বুঝছো, আর খাবার দাবারের দাম বেশি। তোমার তোমার তো টাকা খরচ হবে, আমার তো আর টাকা লাগে না, আমার টেনশন নেই কোনো। না তোমার দাম তো আছে, তোমার তো স্বর্ণের মতো দাম। ববি তুমি কালকে ওই নীল শাড়ি পরে কোন জায়গায় গেছিলে কত? তোমার সেই লাগতে ছিল ববি, ও তাই আচ্ছা আচ্ছা, তোমার এটা লাগতে ছিল ভাবি, আচ্ছা শোনো, তো কবে নিয়ে যাবো আমার সেন্ট মার্টিন, সামনের সপ্তাহে? ও আচ্ছা আচ্ছা, তোমার তো একা একা ঘুম আসে না, না তোমার রুমে তো অনেকগুলো বালিশ, বালিশ জড়া দিলে তারপরে ঘুম যাবো আর। ও তাই না, আচ্ছা শোনো আচ্ছা শোনো শোনো, ওই তুমি ওই তুমি মাঝখানে রুমে কেন ঘুম দাও?
তুমি এই কর্নারে প্রথম ধরে কর্নারে রুমে এসে ঘুম যেতে পারো না, তাহলে আমার একটু যাইতে সুবিধা হয়। ঠিক আছে না না ঘুমের ওষুধ খেতে না ডাক্তারে দেয় না ও আচ্ছা আচ্ছা ঘুমের ওষুধ খাওয়া ভালো না তাই আর এখন রাখছি পরে ফোন দিবানি না না সমস্যা না এই আমি তুমি আবার তোমার রুমে যেতে বলো নাকি এই জন্য আমি ফোন ধরি না 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 আচ্ছা ঠিক আছে রাখিস বল।